হ্যালো পিউবিভার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনার জন্য আবার একটি দারুণ সুখবর নিয়ে আসছি। যারা এসএসসি রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছেন, ওয়েবসাইটে ঘাটাঘাটি করছেন, কিন্তু আপনাদের প্রকাঙ্ক্ষিত রেজাল্টের যে সময়টি আপনারা পাচ্ছেন না, ঈদের আগে আপনাদের রেজাল্ট দেওয়া হবে। আসলে কিন্তু আপনি করোনা বাড়াচ্ছে, একটু মহামারী করোনা বাড়াচ্ছে কারণে আপনাদের রেজাল্টটি আপনার ঈদের আগে পাবলিশ হবে না, এটা 100% নিশ্চিত। কারণ কিবারে মানে কবে আপনার রেজাল্ট পাবলিশ হবে আমরা ভিডিওর মাঝখানে আপনাদেরকে দিয়ে দেবো। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা যে এসএসসি রেজাল্ট আপনারা কোথায় ভর্তি হবেন বা এসএসসি রেজাল্ট আপনাদেরকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করলে আমরা সাথে সাথে আপনার রেজাল্ট দিয়ে দেবো। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন। বন্ধুরা, আমরা যে রেজাল্টটি আপনার আজকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী দপ্তর তাদের সমন্বয়ে মিটিংয়ে আপনাদের যে রেজাল্টটি, সেই রেজাল্টটি কবে পাবলিশ করবে সেটির ডেট আজকে শিওর করেছে। ঈদের আগে কখনো সম্ভব না আপনাদের রেজাল্ট দেওয়া। বন্ধুরা, ঈদের পরে ছুটিতে, ছুটি সময় আপনাদের যে মানে বন্ধ হবে কি না সেটা তো নিশ্চিত নয়, ছুটি হবে কি না সেটা জানে। ঈদের পরে আপনাদের যে 31 তারিখে আপনাদের 10টার সময় প্রধানমন্ত্রীর দপ্তরে ফেস ব্রিফিং এর মাধ্যমে ভিডিও কনফারেন্স দিয়ে আপনাদের যে এসএসসি রেজাল্ট সেটি উদ্বোধন করা হবে, পাবলিশ করা হবে। সেই পাবলিশের পর থেকেই আপনারা রেজাল্ট পাবেন। অনেক সময় আপনারা মনে করেন না যে পাবলিশ হবে যেদিন, এর আগেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন, আসলে কিন্তু আপনি সেই সময় রেজাল্ট পাবেন না। অবশ্যই 100% সত্যি আপনার এর আগে পাবেন না, যেহেতু যে ভিডিওগুলো দেখবেন সব ভিডিওগুলো কিন্তু ভুয়া, আপনার 100% কিন্তু সেই ভিডিওতে দেখাতে পারবেন না 10টার আগে আপনার রেজাল্ট দেবে। তো বন্ধুরা, সেই বিজ্ঞপ্তিতে আপনারা পাবেন, আপনারা এবারে প্রথম আলো একটি নিউজ দেখতে পাচ্ছেন, এসএসসি ফল 31 মে। অবশ্যই বন্ধুরা, এই প্রথম আলো নিউজ কিন্তু ভুয়া হতে পারে না। 31 মে আপনাদের রেজাল্ট অবশ্যই অবশ্যই দেওয়া হবে। এরপরে এসএসসি সমন্বয় পরীক্ষা ফল প্রকাশ করা হবে 31 মে। ওই দিন সকাল 10টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2020 সালে এসএসসির ফল প্রকাশ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। গত ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় 20.5 লাখ। বন্ধুরা, 20.5 লাখ মানুষের পরীক্ষা দিয়েছেন। তো অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে সবাই এখানে পাস করে। আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার পরবর্তী এর থেকে ভালো কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। বন্ধুরা, কমেন্টে জানাবেন, আর যদি রেজাল্ট দরকার পড়ে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওর নিচে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কমেন্ট করবেন, সাথে সাথেই আপনাদের রেজাল্ট আমরা দিয়ে দেবো। কিন্তু 10টার পরে, 10টার আগে যেহেতু ভিডিও দেখবেন, আপনাদের কিন্তু সেটি কাঙ্ক্ষিত ফল আপনারা পাবেন না। সব ভুয়া ভুয়া ভিডিওগুলো আপনারা তৈরি করে অনেকটা দিয়ে দিচ্ছে, যাতে আপনারা দেখেন, ক্লিক করেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন শেষ করছি, পরবর্তীতে থেকে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো।